এখানকার যে বাসিন্দারা তাদের জন্য এটা খুবই উপকারী হয়েছে আমার মনে হচ্ছে, কারণ এরকম পাড়ায় যদি আমিও থাকতে পারতাম মন তো অল টাইম ভালো থাকতো, এটা স্বাভাবিক। হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি এডিবি ব্লগসে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আমি শিওর কি তোমাদের মধ্যে অনেকেই এখনও বুঝতে পারোনি থাম্বনেল দেখে যে আমি এক্স্যাক্টলি আজকে কোথায় যাচ্ছি, তো সেটা আমি এখন বলবো না, তার জন্য ভিডিওটা দেখো, আস্তে আস্তে সব বলছি। তো আমি যেখানে যাচ্ছি সেখানে গিয়ে একদম ডিরেক্ট তোমাদের সাথে দেখা হচ্ছে, তো চলো যাওয়া যাক। এখন আমি আছি রং ছবির পাড়াতে। পাড়াটার এমন কেন নাম সেটা নিশ্চয়ই পেছনে ব্যাকগ্রাউন্ডগুলো দেখে বুঝতে পারছো। তো এখানে প্রত্যেকটা দেওয়ালে বিভিন্ন রকমের ছবি আছে, সেগুলো আস্তে আস্তে দেখাচ্ছি তোমাদের। অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে তো সবাই চেনো, কিন্তু তার অভিনয় দক্ষতা এবং মেয়েদের ক্রাশ ছাড়াও তার যে আরও কিছু প্রতিভা আছে সেটা এখানে না এলে জানতে পারতাম না। অ্যাকচুয়ালি এটা হলো অনির্বাণ ভট্টাচার্যের পাড়া। এবার আসি এখানে কি করে আসবে। এখানে আসতে হলে তোমাকে ফার্স্টে আসতে হবে গড়িয়া বাস স্ট্যান্ড, গড়িয়া স্টেশন নয়, গড়িয়া বাস স্ট্যান্ড। গড়িয়া বাস স্ট্যান্ড থেকে বোড়াল যাওয়ার যে অটোগুলো আছে ওই অটোতে উঠবে। ব্রহ্মপুর এই প্লেসটার নাম। এখানে একটা স্ট্রিম লন্ড্রি মোড় বলে একটা মোড় রয়েছে, অটোকে বলবে ওই মোড়ে নামাতে। ওই মোড় থেকে যে কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে এই রং ছবির পাড়া কোন দিকে। তো এটাই হচ্ছে রুট, যদি কারোর বুঝতে অসুবিধা হয় আমি এক্স্যাক্ট লোকেশনটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, কোনো অসুবিধে হবে না। অনির্বাণ ভট্টাচার্যের পাড়া এটা। এখানে করোনা পরিস্থিতিতে চারিদিকে যখন বিভিন্ন নেগেটিভ জিনিসপত্র ঘটছিল, তখন তিনি ঠিক করেন যে কিছু পজিটিভ জিনিস করা যেতে পারে। তো লকডাউনের পরে আই থিঙ্ক অক্টোবর মাসে তা এখানে পাড়ার প্রত্যেকটা বাড়ি থেকে পারমিশন নিয়ে টিম রেডি করে প্রত্যেকটা দেওয়ালে এই প্ল্যানটা করেন যে বিভিন্ন ড্রয়িং আঁকা হবে। তো এটা আমার মতে খুবই ভালো উদ্যোগ, একটা নর্মাল পাড়ার মতোই পাড়া, যেমন প্রত্যেকটা বাড়িতে পাঁচিল থাকে, কিন্তু এই পাঁচিলগুলোকে যে এত সুন্দরভাবে ডেকোরেট করে পাড়াটাকে সুন্দরভাবে সাজানো যায় এই আইডিয়াটা সবার মাথায় আসে না। তো এটা অনির্বাণ ভট্টাচার্যের মাথায় এসছে, তাই এই পাড়াটা আস্তে আস্তে এত ফেমাস হচ্ছে। তো অনেকে হয়তো ফেসবুকে দেখেছো বিভিন্ন পোস্টে, আমিও ফেসবুক থেকে দেখেই এখানে এলাম, কিন্তু জায়গাটায় যখন বেশি ভিড় হয়ে যাবে তখন যেন নোংরা না হয়, জায়গাটার সৌন্দর্যটা এখন যেমন আছে তখনও যেন বজায় থাকে, এইটা সবার কাছে রিকোয়েস্ট। কারণ এইটা তো প্রত্যেকটা জায়গা প্রথম প্রথম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আস্তে আস্তে আমরাই সেটাকে নোংরা করে দিই, এটা আমাদেরই দোষ। তো সেই রিকোয়েস্টটাও থাকলো। পাড়াটার পেছনে এই বড় ঝিলটা রয়েছে, আমি হেঁটে হেঁটে এলাম ঠিক পেছনের দিকেই, দেখতে পাচ্ছ নিশ্চয়ই আমার পেছনে, এটাও খুব সুন্দর লাগছে প্লেসটা। পাড়াটা তো অবশ্যই খুব সুন্দর, মানে বিশেষ করে ড্রয়িংগুলো এত সুন্দর করেছে, যারা ড্রয়িং ভালোবাসো তাদের জন্য তো প্লেসটা একদমই অ্যাপ্রোপ্রিয়েট। এখন বাজে 4:45, ওই জন্য একটু ফাঁকা ফাঁকা, দুপুর টাইমে সবাই ঘুমোচ্ছে আই থিঙ্ক, নাহলে সকালে এমনি নর্মাল আদার্স পাড়ার মতোই দেখতে লাগে আমার যা দেখে মনে হচ্ছে। অনেকগুলোই বাড়ি আছে এবং প্রত্যেকটা বাড়ির দেওয়ালে দারুণ দারুণ সব ড্রয়িংগুলো রয়েছে, মানে বিভিন্ন টপিকের ওপরে বিভিন্ন ড্রয়িং, যেমন দেখলে সুশান্ত সিং রাজপুত, ইরফান খানের ছবি টবি রয়েছে, মানে 2020 যারা মারা গেছেন,
প্লাস জামিনের রায়ের ছবি রয়েছে, হ্যারি পটার, ব্যাটম্যান, সুপারম্যান থেকে শুরু করে ফুটবলার সমস্ত টপিক যতটা কভার করা যায় প্রত্যেকটা দেওয়ালে কভার করেছে। এখানকার যে বাসিন্দারা তাদের জন্য এটা খুবই উপকারী হয়েছে আমার মনে হচ্ছে, কারণ এরকম পাড়ায় যদি আমিও থাকতে পারতাম মন তো অল টাইম ভালো থাকতো, এটা স্বাভাবিক। তো এটা বলবো যে খুবই ভালো উদ্যোগ, তো এরকম প্রত্যেকটা পাড়ায় করা উচিত আমার মতে। মানে এত সুন্দর না হলেও এরকম পরিষ্কার পরিচ্ছন্ন একটা আই সুদিং ব্যাপার এরকম যে যার বাড়ির দেওয়ালে তো করতেই পারো বা পারেন, সেটা আমার মনে হয় মনও ভালো থাকে প্লাস সৌন্দর্যও বাড়ে। অনির্বাণ ভট্টাচার্য যে এই উদ্যোগটা নিয়েছে তাতে আমি পার্সোনালি ওনার কাছে খুবই থ্যাঙ্কফুল এই সুন্দর উপহারটা দেওয়ার জন্য। আমাদের একটাই কথা বলবো যে যত তাড়াতাড়ি সম্ভব এখানে এসো, ঘুরে যাও, আর কমেন্টে আমাকে জানিও যারা যারা এসছো তাদের কেমন লেগেছে এবং যারা যারা আমার ভিডিও দেখে আসবে তাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো পুরো পাড়াটা ঘুরে নিয়েছি, এবার শুধু একটাই জিনিস বাকি, সেটা হলো গোটা পাড়াটার একটা হাইপারল্যাপস। তাহলে রেডি তো হাইপারল্যাপসের জন্য? চলো ছিল আমার রং ছবি পাড়ার ব্লগ। তো ভিডিওটা দেখে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে, আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর যদি কোনো অন্যান্য জিজ্ঞাসা থাকে তাহলে সেটা কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞেস করো, আমি অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো থ্যাংক ইউ, বাই বাই।